আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ল্যাপটপে ফেসবুক মেসেঞ্জার ইউজ করার সময় অনেক সময় দেখা যায় ক্যামেরা আসে না, তো এটা কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটা আমি আজ দেখাবো। সেটা আমি দেখাবো অনলাইনের মাধ্যমে টিম ভিউয়ার ইউজ করে অন্য একটা কম্পিউটার বা ল্যাপটপে যদি সমস্যা হয় সেটা কিভাবে সমস্যার সমাধান করা যায় সেটাই আজকে দেখানোর বিষয়। সরাসরি কাজে চলে যাই। ভিডিও আইকনে ক্লিক করবেন, এখান থেকে উপরের টিক মার্কটা দেওয়া থাকবে, তারপর ম্যানেজে চলে যাবেন। ম্যানেজে যাওয়ার পর এখানে অবশ্যই ভিডিও আইকনটাতে টিক মার্ক দেওয়া থাকবে, এখানে চলে যাবেন। যাওয়ার পর সবগুলো এগুলো রিসেট দিবেন, রিসেট পারমিশন। রিসেট পারমিশন দেওয়ার পর এখান থেকে আপনারা যেগুলো যেগুলো আপনাদের প্রয়োজন, বিশেষ করে ক্যামেরা অ্যালাউ, মাইক্রোফোন অ্যালাউ, আপনাদের যেগুলো যেগুলো প্রয়োজন, লোকেশন, নোটিফিকেশন, সেগুলো অ্যালাউ করে দিয়ে দিবেন। স্টার্টে যাবেন, এখান থেকে সেটিংস, সেটিংস থেকে প্রাইভেসি, এখানে ক্যামেরাটা আপনারা চেঞ্জ অপশানে ক্লিক করে দেখবেন অন আছে না অফ আছে, অন আছে। তারপর মাইক্রোফোনটাও একইভাবে দেখবেন, এখানে অফ করে অন করে দিবেন। মাইক্রোফোনটা অন করলাম, এখানে অফ থাকলে অন করে দিবেন। তারপর এখান থেকে বের হয়ে যেতে হবে। আমরা ক্রস দিয়ে বের হয়ে যাই, তারপর ফেসবুক মেসেঞ্জারটা অন করব। এভাবে যখন মেসেঞ্জারে চলে যাবেন তখন দেখবেন যে উপরে রিলোড নামে একটা অপশান আসবে, এখানে দেখুন সমস্যার সমাধান হয়নি, এখানে রিলোড দিবেন, অবশ্যই অপশানটা চলে আসবে। রিলোড দেওয়ার পর চলে আসবে ইনশাআল্লাহ। তো চলে এসেছে, তো এভাবে সমস্যার সমাধানগুলো করবেন। এখানে লাইভ দেখাচ্ছি, ভিডিওতে ক্লিক করে চলে এসেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আসসালামু আলাইকুম।